সবই পছন্দ করছে এবং সবাই চিন্তা করে দেখছে কিভাবে এটা এন্টারপ্রাইজের মধ্যে ইউজ করা যায়। তা আমি যদি মার্কেট গ্যাপটা ফিল আপ করতে পারি একটা ওপেন সোর্স প্রজেক্ট বানিয়ে, যেটা এন্টারপ্রাইজের যে গিগ গুলো আছে তারা চাই পুরো সোর্স কোডটা নিবে, তারা চাই ইন্টারনেটে হোস্ট করবে, এরকম একটা প্রজেক্ট যদি বানাইতে পারি তাহলে এটা বোধ হয় বেশ ভালোই চলবে। সেখান থেকে আমি প্রজেক্টটা বানানো শুরু করি। তো প্রজেক্টটা হচ্ছে এরকম যে এটা একটা ফ্রেমওয়ার্ক যেটা ইউজ করে উইজেট পাওয়ার্ড পেজ বানানো যায়। এগুলো হচ্ছে একটা উইজেট, প্রত্যেকটা উইজেট বানানোর জন্য একটা স্পেসিফিক ফরম্যাট আছে, যেমন উইন্ডোজে গ্যাজেট বানানোর জন্য বা অ্যাপেলের উইজেট বানানোর জন্য যেরকম একটা ফরম্যাট আছে যে কিছু স্পেসিফিক লাইব্রেরি ইউজ করতে হয়, সেরকম আমার এই ড্রপ থিংসেও কিছু স্পেসিফিক ফরম্যাট আছে। তবে অতটা হেভি ওয়েট ফ্রেমওয়ার্ক লাগে না, যেমন এগুলো খুবই সিম্পল এএসপি ডটনেট কন্ট্রোল। সিম্পল একটা এএসপি ডটনেট কন্ট্রোলকে আরেকটা কন্ট্রোলের ভিতরে বসিয়ে দিলে সেটা একটা উইজেট হয়ে যায়, এবং তারপরে এই ড্রপটিক্স ফ্রেমওয়ার্কটা যে ফ্যাসিলিটি দেয় যে উইজেটগুলোকে ইচ্ছা মতো ড্র্যাগ এন্ড ড্রপ করা যায়, আমি পেজগুলোকে ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারি। প্রত্যেকটা উইজেটের নিজস্ব কনফিগারেশন আছে, যেমন আমি ইচ্ছা করলে একটা নাম্বার অফ ফিডস দেখাবে এটা বাড়িয়ে দিতে পারি, তখন সেই উইজেটটাকে নিজেকে রিফ্রেশ করে। আমি ইচ্ছা করলে উইজেটগুলো পেজ থেকে রিমুভ করে দিতে পারি। তো এভাবে কমপ্লিটলি পেজটাকে কাস্টমাইজ করা যায়। তো এটা এন্টারপ্রাইজের জন্য খুব একটা ইউজফুল জিনিস, কারণ অলমোস্ট সমস্ত এন্টারপ্রাইজে এগুলো ড্যাশবোর্ড হয়, নিজেদের ইন্ট্রানেটে ড্যাশবোর্ড থাকে। তাদের সিনিয়র ম্যানেজমেন্টের জন্য অনেক সময় ওরা চায় যে তাদের কাস্টমারদেরকে একটা ড্যাশবোর্ড দিতে, যাতে তারা কাস্টমাররা তাদের অর্ডার, তাদের যে সমস্ত কাস্টমার প্রোফাইল, মেইলস, অ্যাকাউন্টস এগুলো তারা মেনটেন করতে পারে। তো এটা এন্টারপ্রাইজের মধ্যে বেশ পপুলার রয়েছে। এবং আমি বিটিতে গেছি মোস্টলি এই প্রজেক্টটার ব্যাপারে। সেই প্রজেক্টটার একটা বিরাট সাকসেস স্টোরি হচ্ছে যে বিটি এই প্রজেক্টটা নিয়েছিল, তারা এই ওপেন সোর্স ফ্রেমওয়ার্কটা নেয়, নিয়ে তারা তাদের মধ্যে একটা পাবলিক পোর্টাল বানায় বিটির বিজনেস কাস্টমারদের জন্য, এবং সেটা বেশ পপুলার হয়। তখন বিটি থেকে আমাকে ইনভাইট করেছে, তারা এরকম আরো অনেকগুলো পোর্টাল বানাতে চায় তাদের বিভিন্ন লাইন অফ বিজনেসের জন্য, বিজনেস কাস্টমারদের জন্য তারা বানিয়েছে, এখন তারা চায় হোলসেল কাস্টমারদের জন্য বানাতে, কনজিউমারদের জন্য বানাতে। তো আমি তখন বিটি থেকে ইনভাইট পাই এবং এই প্রজেক্টটা বেশ করে বেশ কিছু প্রজেক্ট আমাদের এখন প্রোগ্রেস হচ্ছে বানানো। তারপরে আমি ইচ্ছা করলে নতুন উইজেট অ্যাড করতে পারি, আমি ইচ্ছা করলে উইজেট গ্যালারি থেকে একটা নতুন উইজেট অ্যাড করতে পারি, আর এখানে পেজের সেটিং চেঞ্জ করতে পারি। আমার থ্রি কলাম পেজ সেটিং দরকার নেই, আমি টু কলামে যেতে চাই, আমি টু কলাম লেআউট চেঞ্জ করতে পারি। আমি ইচ্ছা মতো একটা মাল্টিপল ট্যাব ক্রিয়েট করা যায়, আমি নিজের ইচ্ছা মতো ট্যাব বানিয়ে নিজের ইচ্ছা মতো উইজেট সাজাতে পারি। তো এটা সুবিধাটা হচ্ছে যে আমি ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিজের ইচ্ছা মতো পেজ বানাতে পারি, উইজেট পাওয়ার পেজ বানাতে পারি। আরেকটা সুবিধা হচ্ছে যে এই উইজেটগুলো একজন একজনের সাথে কথা বলতে পারে, যেমন হচ্ছে এই উইজেটটা ইচ্ছা করলে এই উইজেটগুলোকে মেসেজ পাঠাতে পারে। আমি জানতাম যদি এখানে বাটন ক্লিক করি এই উইজেটগুলো মেসেজ পাচ্ছে, আবার এই উইজেটগুলো তার ডাইরেক্টের সাথে কমিউনিকেট করতে পারে। সো ড্রপটিক্স হচ্ছে একটা ফ্ল্যাটফর্ম যেটা এরকম একটা উইজেট বানানো, সেই উইজেটগুলোকে ড্র্যাগ এন্ড ড্রপ ইনেবল করে দেওয়া, উইজেটগুলোর কাস্টমাইজেশন ফ্যাসিলিটি দেওয়া, এক উইজেট থেকে আরেক উইজেট কিভাবে কমিউনিকেট করতে হয় এই ফিচারগুলো দেয়। আমি ড্রপটিক্স এর ছোট আর্কিটেকচার ওভারভিউ দেই। সেই প্রজেক্টটা হচ্ছে গুগল ডটকম, গুগল প্রজেক্টস এর মধ্যে হোস্ট করা আছে। সেখানে ড্রপটিক্স এর ডিটেইল ডকুমেন্টেশন আছে, কিভাবে মাইক্রোসফট স্ল্যাক ওয়েব থেকে ড্রপটিক্স এর ডাউনলোড করে ইনস্টল করা যায় সেটা আছে। তারপর এখানে একটা কুইক ওভারভিউ আছে যে কি কি ফিচার আছে, একটা অ্যানিমেটেড গিফ কিছু ফিচার থাকে, সেখানে একটা ফিচার এর কম্প্রিহেনসিভ লিস্ট আছে। সেই হচ্ছে ড্রপটিক্স এর আর্কিটেকচার। একটা
ASP.NET, JavaScript, Silverlight, like internet technology used for image and power project. যেমন ফ্লিকার উইজেটটা যেহেতু জাভাস্ক্রিপ্ট উইজেটকে ডাইরেক্টলি ফ্লিকার এপিআই কল করতে পারে ব্রাউজার এক্সএমএল এইচটিটিপি লিমিটেশন আছে সো তার একটা কাইন্ড অফ সার্ভার সাইড প্রক্সি দরকার যেটা সে কল করে ফ্লিকার থেকে ডেটা নিয়ে আসতে পারে সো সেটা একটা প্রক্সি সার্ভিস আছে তো যারাই এজাক্স ওয়েবসাইট বানাচ্ছে তারা জানে যে ক্রস ডোমেইন কল করা অ্যালাউ না ব্রাউজার তার জন্য একটা লাইক সার্ভার সাইড প্রক্সি লাগে জাভাস্ক্রিপ্ট থেকে প্রক্সি কে হিট করা হয় প্রক্সি কে ইভেন্টুয়ালি এক্সটার্নাল সাইটকে হিট করে এবং কন্টেন্টটা সার্ভ করে জাভাস্ক্রিপ্ট তার বিজনেস লেয়ার আছে তারপর এই ওয়েব লেয়ারটা এবং সার্ভিস লেয়ারটা এই বিজনেস লেয়ারকে ইউজ করে সো এখানে কিছু বিজনেস ফাসাদ আছে বিভিন্ন এরিয়ার জন্য উইজেট ফাসাদ আছে উইজেট অ্যাড রিমুভ এডিট উইজেট সেটিং চেঞ্জ এফিশিয়েন্টলি দেয় সেরকম পেজ ফাসাদ আছে যেখানে পেজগুলো ক্রিয়েট করা যায় যে ট্যাগগুলো কাস্টম ট্যাগগুলো সাথে কিভাবে existing application
ESTF বানানো আছে, সবই আছে, ফুলি ফাংশনাল অ্যাপ্লিকেশন। তারা শুধু চায় তাদের পেজের মাঝখানে কোথাও একটা উইজেট কন্টেইনার বসিয়ে দিতে, যেন তারা তার মধ্যে সমস্ত উইজেট গুলো লোড হয়। সেই কারণে এটাকে এমনভাবে বানানো হয়েছে যেন এই উইজেট ট্যাব পোস্ট এই কন্ট্রোলটাকে তাদের পেজের মধ্যে ফেলে দিলে সে ডেটাবেস থেকে উইজেট গুলো লোড করবে এবং ড্র্যাগ অ্যান্ড ড্রপ ফিচার দেওয়া সবকিছু সে অটোমেটিক দিয়ে দিতে পারবে।